বাংলাদেশে বৈষম্য বিরোধী আইন ও আমাদের প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কাদের কণ্ঠ ও এইড বাংলাদেশ কালেরকণ্ঠ অফিসে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলী হাবিব বক্তারা দলিত যৌনকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের জন্য বৈষম্য বিরোধী আইনের পরিবর্তে বৈষম্য বিলুপ্তির আইন তৈরির আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সঞ্জিদা খানম জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর তানিয়া হক সাবেক সংসদ সদস্য স্বামী ভাইদার পাটোয়ারি সহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানবাধিকার কমিশনের প্রতিনিধি সহ বিশিষ্ট জনতা অনুষ্ঠান শেষে কালের কন্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন বৈষম্য দূর করতে বস্তুনিষ্ঠ সংবাদ করতে সবসময় সচেষ্ট থাকবেন তারা